শীত উপলক্ষে ওজুর মধ্যে আমাদের বেশ কিছু ত্রুটি হয়, যার কারণে অনেক সময় ওজু হয়ই না। শীতের সময় আমাদের ত্বকটা শুকনা থাকে, চামড়াটা সাধারণত কি থাকে, একটু শুষ্ক থাকে। তো যার কারণে আপনি যদি পানি দেন, দেখবেন যে শুধু পানি দিয়ে দিলেই ভিজে না, একটু ভালো করে কি লাগে, ডলতে হয়। বিশেষ করে কয়েকটা অঙ্গ, দুই পায়ের গোড়ালি, এগুলো দেখা যায় যে সাধু আপনি আপনি টেপের সামনে পা ধরলেন তাতেই শুকায় যায়, ভিজে যায় না, বরং শুকনা থাকে, অনেকের পা ফেটে থাকে। এই জন্য এটাকে ডলে ডলে কি করতে হয়, ভেজাতে হয় এবং ধুইতে হয়, পানি লাগাইতে হয়। কারণ ত্বক যদি শুকনো থাকে উজু হবে। অনেকের দেখবেন যে শীতের সময় কোনো রকম এরকম টেপতে পানি এভাবে মেরে দিয়ে শেষ, কোনোই শুকায় থেকে শুকনা থেকে যায়, এই জন্য এগুলোকে ডলে ডলে ধোয়া। অনেকে আছে মুখ ধোন কোনো রকম তাড়াহুড়া করে, কানের লতি, এই যে গোড়ার অংশ, চুলের অংশ, গোড়া, এগুলোতে দেখা যায় শুকনা থেকে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়াইলুল লিল আকাবি মিনান নার, তোমাদের পায়ের গিরা গোড়ালি এগুলোকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবা, কারণ এগুলো যদি শুকনা থেকে যায় সেগুলো জান্নাতে যাবে না, জাহান্নামে যাবে। এজন্য শীতের মৌসুমে বিশেষভাবে আমাদের ওজুর এই অঙ্গগুলো যেন শুকনা না থাকে, সেজন্য ডলে ডলে ওজু করতে হবে, এটা একটা গুরুত্বপূর্ণ মাসআলা। আর ওজুর ক্ষেত্রে আপনারা একটা হাদিস নিশ্চয় খেয়াল করে থাকবেন, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে ওজুর কথা বলেছেন সেখানে ইসবাগের কথা বলেছেন, আসবিগুল ওযু, আসবিগুল ওযু, আই আকমিলুল ওযু, মানে ওযুকে পূর্ণাঙ্গভাবে করো, ভালোভাবে করো, ওযুতে কোনো প্রকার অলসতা করতে হয় না। আমরা দেখা যায় গরমের সময় খুব লম্বা সময় নিয়ে ওযু করি, শীতের সময় আসলে দেখবেন মসজিদের ওযুখানাতে মানুষ নাই, আসর মাগরিব এশা এই সময় তো ওযুখানা দেখবেন যে খালি, অন্য সময় সিরিয়াল পড়ে থাকে। এর একটা কারণ হলো যে ওই যে ওযু ধরে রাখার চেষ্টা করে অনেকে, আবার অনেকে ওযু করে ঠিক আছে কিন্তু করলেও খুব হুলস্থুল করে, এক মিনিটের ভিতরে ওযু শেষ, কারণ ঠান্ডা থেকে বাঁচার জন্য কোনো রকম পানি মেরে দিয়ে দৌড় দেয়, এটা তো উজু হবে না ভাইয়ের আমার যদি শুকাত শুকনা থাকে। দুই নম্বর মাসআলা হলো, যদি কেউ চান শীতের সময় পাও ধোবেন না, বিশেষ করে অনেকে আছেন এজমার রোগী, তাদের পাও ভিজাইলে অসুবিধা হয়, পায়ে পানি লাগালে তাদের সমস্যা দেখা দেয়, সমস্যা হোক বা না হোক সর্বাবস্থায় আপনি চাইলে শীতের সময় শুধু না, অন্য সময়ও করতে পারেন, শীতের সময় বেশি দরকার হয়, সেজন্য শীতের আমল হিসেবে বলছি, আপনি চাইলে পূর্ণাঙ্গ ওযু করলেন কথার কথা দুপুরবেলায় বা সকালবেলায়, ওযু করলেন, হাত ধুলেন, মুখ ধুলেন, মাথা মাসে করলেন এবং পাও ধুলেন, পাও ধোয়ার পর অর্থাৎ পূর্ণাঙ্গ ওযু করার পর ওযু অবস্থায় যদি আপনি মোজা পরেন এবং মোজাটা যদি চামড়ার হয়, চামড়া মোজা হলে সর্বসম্মতিক্রমে মাসা হয়ে যাবে, কাপড়ের মোজা হলে মাসা হবে কিনা ইখতিলাফ আছে, তবে আমাদের আজকাল যেসব মোজা পাওয়া যায় একেবারে পাতলা, পড়লে পাঁর ভিতরে ফাঁকা দেখা যায়, এটা পরে নর্মালি হাঁটা যায় না অনেক দূর পর্যন্ত, এগুলোতে মাসা কোনো হওয়ার কোনো সুযোগ নেই। তো যাই হোক, আপনি যদি ওযু করার পর এরকম মোজা পরেন তাহলে সেক্ষেত্রে সেই মোজা পরা অবস্থায় আপনার বাড়িতে অবস্থান থাকাকালীন করলে 24 ঘন্টার মধ্যে ওই মোজা খোলা ছাড়া আপনি ওযু করতে পারবেন। কিভাবে? আপনি হাত ধুলেন, মুখ ধুলেন, মাথা মাসে করলেন, পা ধোয়ার সময় আসলে আপনি ভিজা হাত দিয়া পায়ের উপরে, তলায় না, উপরে এরকম করে একটা টান দিলেন ডান পায়ে, আবার আরেক হাত ভিজাইয়া বাম পায়ে আরেকরকম একটা টান দিলেন, বা ভিজা হাত দিয়া দোনো পাও আপনি টান দিলেন। তো এইভাবে মাসাহ করার মাধ্যমে পাও ধোয়ার কাজ হয়ে যায়, এবং এটি আহলুস সুন্নাল জামাতের গুরুত্বপূর্ণ একটা আকীদা যে তারা আহলুস সুন্নাল জামাতের সকলেই মাসাল হুফাইন বা মুজার উপরে মাসা করাকে জায়েজ মনে করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাসা করেছেন, আলী রাদিয়াল্লাহু আনহুকে নির্দেশ করেছেন, বিধায় মুজার উপরে মাসা করলে সব কোনো কম হবে। আমাদের সমাজে কেউ মুজার উপরে মাসা করলে অনেক মুরব্বীরাও বলে, বলে যে বাবা এই বয়সে তোমরা মুজা ধরছো, হ্যাঁ এখন তো সাহস করে পাও ধো না। ভাই, মুজার উপরে মাসা করলে সওয়াব একটুও কম হবে না। তো শীতের মৌসুম বিশেষ করে মুজার উপরে মাসা করার আমলটি করা যেতে পারে। অনেক মুরব্বী আছেন, অনেক অসুস্থ মানুষ আছে, এজমার রোগী আছে, কষ্ট হয় তারপরও সে মুজার উপরে মাসা করে না, না জানার কারণে। তো ভাইরা আমার, মুজার উপরে মাসা করা যায় চাইলে, অন্য সময়ও করা যায়, শীতের সময় বেশি দরকার, সেজন্য এটা শীতের মাসালা হিসেবে বললাম। নাম্বার 3, তৃতীয়ত একটা গুরুত্বপূর্ণ মাসালা হলো, শীত যখন তীব্র হয়, অনেক আপনার হাড় কাঁপানো শীত যখন শুরু হয়, দেখবেন যে গ্রামে শহরে, বিশেষ করে গ্রামে বেশি দেখা যায়, অনেকে চাদর মুড়ি দিয়ে নামাজ পড়েন, আছে না নাই, চাদর মুড়ি দিয়ে নামাজ পড়েন, অর্থাৎ এমনভাবে চাদর পরেন
যে নাকটা সহকারে ঢাকেন, যাতে করে নাক দিয়া ওই যে আপনার কুয়াশা টুয়াশা না ঢুকতে পারে, যাতে করে শীতে চেহারাটা কষ্ট না হয় না পায়, সেজন্য পুরো চেহারা ঢেকে শুধু চোখ দুটো খোলা রেখে অনেকে চাদর পড়েন। আছে না এরকম? মাথা আপনি চাদরে লাগান, কোনো অসুবিধা নেই, কিন্তু আপনি মুখ ঢাকেন তাহলে সেটা মাকরুহ হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখ ঢেকে সালাত আদায় করতে, নামাজ পড়তে নিষেধ করেছেন। অতএব শীতের সময় এই মাসআলাটা না জানার কারণে আমাদের অনেক ভাইরা আছেন যে এরকম পুরাটা মুড়ি দিয়ে নামাজ পড়েন। মহিলা হোক আর পুরুষ হোক, সকলের জন্য এক মাসআলা যে শীতের সময় হোক আর গরমের সময় হোক, মুখ ঢেকে নামাজ পড়বেন না, নামাজের সময় মুখ খোলা রাখতে হবে। হ্যাঁ, কোনো মহিলা এমন কোনো জায়গায় যদি নামাজ পড়েন সেখানে গায়রাম আরাম পুরুষ আসা যাওয়া করে, তাহলে পর্দার খাতিরে তিনি ঢাকতে পারেন, যদি তার অন্য কোনো জায়গায় নামাজ পড়ার সুযোগ ব্যবস্থা না থাকে। কিন্তু সাধারণ অবস্থাতে এটা করা যাবে না। এই জন্য ভাইরা আমার, শীতের সময় মাসআলাটাও মাথায় রাখতে হবে যেন মুখ ঢাকা না হয় আমাদের চাদর দিয়ে। অনেকে মাফলার দিয়েও করে, চাদর না, মাফলারে এমনভাবে পেঁচা শুধু চোখ দুটো বাইরে হয়ে থাকে এবং নাক মুখ সব মাফলারে পেঁচানো থাকে। এরকম করলে নামাজ হয়ে যাবে কিন্তু ত্রুটিপূর্ণ হবে এবং মাকরুহ হবে। নাম্বার চার, অনেকে শীতের সময় জ্বরের কারণে অথবা ঠান্ডা লাগছে, প্রচণ্ড সর্দি হয়েছে, এই জন্য তিনি নামাজ পড়েন না। এখন কথা হলো যে আমার শীতের মৌসুমে জ্বর বা ঠান্ডা এমনভাবে লাগছে যে আমি উযু করতে গেলে অসুস্থ হয়ে যাব, তাহলে তার জন্য নামাজ মাফ কি না? উত্তর হলো নামাজ মাফ না। তিনি প্রয়োজনে পানি গরম করে উযু করবেন, পানি গরম করে উযু করে যদি তিনি তার এই কষ্ট দূর করতে পারেন তাহলে ফাবি হওয়ানে আমা ভালো, আর যদি না পারেন, গরম পানি করার মতো কোনো আয়োজন তার কাছে নাই এবং এত ঠান্ডা পানি যেটা ব্যবহার করলে তার অঙ্গহানি হতে পারে, অঙ্গ অবশ হয়ে যেতে পারে, অসুস্থতা দীর্ঘস্থায়ী হয়ে যেতে পারে, কষ্ট অনেক বেশি হতে পারে, সীমাহীন হতে পারে, অসহনীয় পর্যায়ের কষ্ট হতে পারে, এরকম মনে হলে সেরকম গরম ঠান্ডা আমাদের দেশে খুব বেশি পড়ে না, যদি এরকম হয় তাহলে সে ব্যক্তি তায়াম্মুম করতে পারবে, তারপরেও নামাজ ত্যাগ করার সুযোগ নেই। ইসলামের সব কিছুর বিকল্প আছে, নামাজের কোনো বিকল্প ইসলামে? আপনি সফরে আছেন, রমজান রোজা রাখতে পারছেন না, অসুস্থ হয়েছেন রোজা রাখতে পারছেন না, অসুবিধা নেই, অন্য সময় রেখে দিলে চলবে? নামাজের মধ্যে এটা চলবে? অসুস্থ আছেন আপনি, নামাজ অন্য সময় পড়লে হবে না, ওই অবস্থাতেই পড়তে হবে, দাঁড়ায় না পারলে বসে পড়বেন, বসে না পারলে শুয়ে পড়বেন, আপনি নামাজ হাত নাড়াতে পারছেন না, ইশারা করে পড়বেন, কিন্তু আপনাকে পড়তে হবে। মোহতরম হাজরিন, সেই নামাজ আমরা অনেকে পড়ি না, অনেকে অবহেলা করি, ইসলামের নামাজের চাইতে গুরুত্বপূর্ণ কোনো আমল আর নাই। আপনি অন্য কোনো আমল করেন বা না করেন, নামাজ না পড়ার কোনো সুযোগ নাই। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। তাহলে ভাইরা আমার, চার নম্বর মাসআলা হলো যে শীতের সময় জ্বর ঠান্ডা সর্দি যাই হোক না কেন, নামাজ ত্যাগ করা যাবে না, অজু ত্যাগ করা যাবে না, প্রয়োজনে গরম পানি দিয়ে করবেন, প্রয়োজনে গরম পানির কোনো অ্যারেঞ্জমেন্ট না থাকলে আপনি তায়াম্মুম করবেন। গরম পানির কোনো ব্যবস্থা নেই, এটা জেলখানায় হতে পারে, বাসা বাড়িতে সবাই আশেপাশে চুলা আছে, চাইলে গরম পানির ব্যবস্থা করা যায়, ফ্লাস্কে রেখে আপনি অজু করতে পারেন আগের রাতে এসার সময়। পাঁচ নম্বর মাসআলা হলো, অনেকে জানতে চান শীতের সময় যে এই যে শীত বস্ত্র দানের কথা একটু আগে আমরা বললাম, শীতের সময়ের একটা গুরুত্বপূর্ণ কাজ হলো শীতার্থ মানুষের শীত বস্ত্রের ব্যবস্থা করা। এখন প্রশ্ন হলো যাকাতের টাকা দিয়ে শীত বস্ত্র দেওয়া যাবে কি না? এর উত্তর হলো যাকাতের টাকায় শীত বস্ত্র দেওয়া যাবে ওই ব্যক্তিকে, যে ব্যক্তি যাকাতের হকদার, তার শীত বস্ত্র কেনার টাকা নাই, তখন আপনি তাকে শীতের কাপড় কিনে দিলেন যাকাতের টাকা থেকে, এটা জায়েজ। কিন্তু আমরা সুন্নাহ ফাউন্ডেশন থেকে বা আরও বিভিন্ন সামাজিক সংগঠনগুলো যে শীত বস্ত্র বিতরণের উদ্যোগ নিয়ে থাকে, সেখানে যাকাতের টাকা আপনারা দিবেন না। আমরাও বলি যে আমাদের এখানে কেউ যাকাতের টাকা দিবেন না, কারণ আমরা যখন বিভিন্ন এলাকাতে গরিব দুঃখীদের মধ্যে শীতের কাপড় দেই, তখন কে যাকাতের হকদার আর কে যাকাতের হকদার না, এটা এতটা বেছে বেছে দেওয়া সম্ভব হয় না। যার কারণে যাকাতের টাকা দিয়ে শীতের কাপড় দিলে আপনার জানাশোনা কোনো গরিব, যিনি অবশ্যই যাকাতের হকদার, তাকে আপনি দিতে পারবেন, কোনো অসুবিধা নেই। নাম্বার ৬, একটা গুরুত্বপূর্ণ মাসআলা হলো শীতের সময় অনেকে দেখা গেল ধরুন শুধু চাদর গায়ে দিয়ে নামাজ পড়ছেন, তো চাদরের ভিতরেই হাতটা থাকে, হাত উঠানো, হাত বাঁধা, এই মুভমেন্ট করা, এই সবগুলো চাদরের ভিতরে করা, কারণ বাইরে করলে শীত লাগে। এই রোগটা আছে না নাই এটাও হাদিসে পরিষ্কারভাবে নিষেধ। আপনি যদি এক কাপড়ে, যে কাপড়ে নামাজ পড়েন, ধরেন আপনি
চাদরে নামাজ পড়ছেন, তো আপনি হাত উঠানোর জন্য, হাত বাঁধার জন্য চাদরের বাইরে হাতটা বের করে নেবেন। আর যদি জামা গায়ে দেওয়া থাকে তাহলে তার বাইর করার কিছু নেই, হাতার ভিতরে হাত থাকাই যথেষ্ট। কিন্তু চাদরের ভিতরে যদি আপনি নামাজ পড়েন বা আপনি বড় কোনো কাপড়ে নামাজ পড়েন, তাহলে সেক্ষেত্রে শীতের জন্য ভিতরে ভিতরে আপনি সেরে ফেললেন, হাতটার বাইর করলেন না, নামাজ হয়ে যাবে। কিন্তু এটা মাকরু এবং অনুচিত কাজ, শীতের সময় এই কাজটা অনেক বেশি হয়ে থাকে, এটা লক্ষ্য রাখতে হবে। এটা 6 নম্বর মাসালা। 7 নম্বর মাসালা হলো শীত একটু বেশি হলে, গরমের সময় দেখা যায় গরম একটু বেশি হলে কিছু মানুষ দেখবেন যে শীতের মা বাপ 14 গুষ্টি তুলে গালি দেয়। দেখছেন আপনারা, গালিগুলো তো আর আপনাদের কারো অজানা না, আশেপাশে বিভিন্ন মানুষ দেয় না, মা তুলে বাপ তুলে, শীতের আবার মা বাপ আছে, সে মা বাপ তুলে মুখ খারাপ করে, লানত দেয়। তিরমিজির হাদিসে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি এমন কোন বস্তুকে, আল্লাহর এমন কোন সৃষ্টিকে যদি লানত দেয় যে লানত পড়ার ক্ষেত্র না, তাহলে সেই লানতটা তার উপরে বর্ষণ হয়। ভাইরা আমার, আমার আগের বক্তা আলোচনা করছেন রাগ দমন করা নিয়ে, এসব ওয়াজ হয় না আজকাল, দরকারি ওয়াজ ভাই, রাগ দমন করতে হবে। অনেক নামাজি মানুষ কিন্তু বদমেজাজি আছে না নাই, দাঁড়িয়ালা মানুষ সবই ঠিক আছে মাশাল্লাহ, মেজাজটা এত বিশ্রী যে একজন ইমানদার এত বিশ্রী আচরণ হওয়ার কথা। অতএব ভাইরা আমার, শীতের তীব্রতায় বা গরমের তীব্রতায় কোন অবস্থাতে শীত বা গরমকে গালমন্দ করা, লানতান করা, অভিশাপ দেওয়া বা বাজে কথা বলা, এটা জাহেল মানুষের কাজ। ইমানদার তো শীত যত তীব্র হবে তার জাহান্নামের কথা তত বেশি স্মরণ হবে, সে তত আরো ভালো কথা বলবে, আরো বিনম্র হবে, আল্লাহর কাছে পানা চাইবে, বাজে কথা বলবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই শীতের মৌসুমে আল্লাহকে সন্তুষ্ট করার মতো আমলগুলো করে যাওয়ার তৌফিক দান করুন।